ভাড়া দিয়েও মিলছে না সঠিক পরিষেবা। ক্ষোভে ফেটে পড়লেন শ্রমিক স্পেশালের যাত্রীরা। ব্যাঙ্গালোর থেকে এনজিপি যাওয়ার শ্রমিক স্পেশাল ট্রেন আসানসোলে দাঁড়াতেই যাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে 910 টাকা করে ভাড়া নিলেও বিশেষ কোনো পরিষেবা দিচ্ছে না। রেলের কামরায় টয়লেট অপরিচ্ছন্ন, মিলছে না খাওয়ার ও পানীয় জল, একই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখারও কোনো ব্যবস্থা নেই। গাদাগাদি করে অমানবিক পরিবেশে যাত্রা করার ফলে ক্ষোভে ফেটে পড়ে যাত্রীরা। শেষে রেল পুলিশের পক্ষ থেকে যাত্রীদের আশ্বস্ত করা হয়। এই বিষয়ে কমান্ড্যান্ট চন্দ্রমোহন মিশ্রা জানিয়েছেন, ব্যাঙ্গালোর থেকে আসা শ্রমিক স্পেশাল ট্রেনের বেশ কিছু যাত্রীর ধারণা ছিল ট্রেনটি পুরুলিয়াতে দাঁড়াবে, তবে রেল রুট অনুসারে ট্রেনটি আসানসোলে দাঁড়ালে তারা তাদের সমস্যার কথা জানায়। সেই অনুসারে সিপির সাথে কথা বলে সমস্যার সমাধান করা হয়েছে। আমি ব্যাঙ্গালোর থেকে আসছি ট্রিটমেন্টের জন্য, আমার বাড়ি শিলিগুড়ি। কেন্দ্রীয় সরকারের যে এই শ্রমিক স্পেশাল ট্রেন চালানো, সে চালানোকে বলা হয়েছে যে প্রপার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে লাগবে। কোনো সোশ্যাল ডিস্টেন্সিং কিচ্ছু মেনটেন না। বাথরুমের বেসিনের অবস্থা যাচ্ছে তাই একদম, বাথরুমে পা রাখা যাচ্ছে না, যেখানে সেখানে ল্যাট্রিন পড়া, বেসিন ওভারফ্লো হয়ে গায়ে সব জল ছিটিয়ে এসছে। আটটে সিটের মধ্যে মানুষ আছে। কথা হয়েছিল মাঝখানের বাড়তে কোনো মানুষ দেওয়া হবে না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হবে। তো কেন্দ্রীয় সরকার একদিকে বলছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে লাগবে, আর এরকম ট্রেনে যদি গাদা গাদা করে মানুষ পাঠায়, এটা তো কী বলবো। খাওয়া দাওয়া, খাওয়ার ব্যবস্থা, খাওয়া দাওয়া কালকে রাত্রে খাওয়া পাইনি। সেই আন্ধ্রপ্রদেশের এক স্টেশনে কোনো রকম দুটো খাওয়া দিয়েছিল, সেই খেয়েই কাটাচ্ছি আপাতত। আজকে সকালবেলা এখানে কিছু নাস্তা দিয়েছে, তো এই তো হচ্ছে অবস্থা। কালকে রাতেও কিছু খাইনি। পরিচয় বলুন, নাম বলুন। আমি সুমিত ব্যানার্জি। বাড়ি? বাড়ি এনজিপি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।